সিংহ মামা এখানে বসে আছে, ঘুমাচ্ছে আরামসে নিশ্চিন্তে। আর সিংহী ম্যাডাম ওখানে দেখো ঘুরে বেড়াচ্ছে একা একা, কি করবে বেচারা। ওই দেখো ওখানটায় ঘুরছে, এই যে এই যে এই যে, বাহ এতে বেশ ঘুমায়নি, এর মানে ঘুম পায়নি মনে হচ্ছে, বা এখন টাইম না। ওইটা বাজে প্রায় দুটো। আর এটা হচ্ছে লিপাটের সুইমিং পুল, মানে এখানে সবাই সবাই স্নান ফান করবে। দেখো স্নান ফান হয়ে গেছে, এখন একদম রেস্ট নিচ্ছে, ওখানে শুয়ে আছে, ল্যাট খড় করতো ল্যাট খাচ্ছে। ওই ভেতরে দেখো, ওই ভেতরে দেখো একটা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো সামনে একটা সাদা ময়ূর। এরপর তোমার দেখো টাইগার, আর এই এই বাঘটা হচ্ছে নাম হচ্ছে পায়েল। আর এখন তোমার দেখাবো কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণ দেখেই মনে হচ্ছে যেটা সালমান খানের কথা মনে পড়ে যাচ্ছে, সালমান খান নেই এখানে। এরপর তোমার দেখাবো এমু, এই দেখো র্যাম্প ওয়াক করছে, বাহ বাহ, এদিকে একবার ওদিকে একবার র্যাম্প ওয়াক করছে, আস্তে আস্তে যেরকম এদিকে আসছে। আয় আয় ভাই এদিকে আয়, তোদের জন্যই খরচা করে আসলাম ভাই। এই দেখো তো শীতকাল তো প্রায় পড়েই গেল, তাই চলে এসেছি আলিপুর জুতে, মানে আলিপুর চিড়িয়াখানায়। আর এই ভিডিও থাকবে আলিপুর চিড়িয়াখানা 2024 সাল, মানে 23 তো প্রায় শেষ, 24 সালে কী কী নতুন আপডেট থাকছে, কবে খুলছে, কবে কবে বন্ধ থাকছে, কত টিকিটের ভাড়া, কীভাবে তোমরা এখানে আসবে, সমস্ত ডিটেলস তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর দেখো তোমরা যদি শিয়ালদহ থেকে আসো তাহলে 260 বা 230 টাকা বাস পেয়ে যাবে, সেখান থেকে চলে আসতে পারবে। আবার অনেকে হয়তো নিউ টাউনের দিক থেকেও আসতে পারো, 260 টাকা বাসটা কিন্তু ওখান থেকেই আসে। অনেকে হাওড়া থেকেও আসবে, হাওড়া থেকে অনেক বাস আছে, যা জিজ্ঞেস করে নেবে চিড়িয়াখানা, হাওড়া থেকে অনেক বাস আছে। আর দেখো শিয়ালদহ থেকে আসলে কিন্তু মোটামুটি আধা ঘন্টার মধ্যে 15 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারবে, হাওড়া দিক থেকে অনেক বাস আছে। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সমস্যা নেই। আর যদি মেট্রো করে আসো সেক্ষেত্রে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। আর দেখো টিকিট কাউন্টার সামনে আছি, টিকিট হচ্ছে মোটামুটি 5 বছর নিচে হলে 20 টাকা, 5 বছর ওপরে হলে কিন্তু 50 টাকা করে। তো আমরা তিনজন যাচ্ছি, 150 টাকা নিল, 50 টাকা করে পার হেড আমরা টিকিট কিনে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে অনলাইনে করতে পারো, তবে হ্যাঁ পলিথিন নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। টিকিট কেটে নিলাম, টিকিট কেটে এবার এখান থেকে ভেতরে আমরা প্রবেশ করব। এই টিকিটটা তো ঢুকে গেলাম ভেতরে, আর ঢুকে দেখছি এখানে কিন্তু স্কুল থেকে অনেকে এক্সকার্সনে নিয়ে আসা হয়। তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে অনেক স্কুলের বাচ্চাদের, মানে শনিবার রোববার সাধারণত এক্সকার্সনগুলো করা হয়, চিড়িয়াখানা ঘোরানো হয়, তো তাদেরকে দেখলাম। এছাড়া তোমার ঢুকে কিন্তু এরকম একটা বড় ব্যানার পেয়ে যাবে যেখানে তোমাদের পুরো ভিউ দেওয়া আছে, মানে কোনখান থেকে ঢুকলে কোনখানে ঢুকতে পারবে, কোনখান থেকে কী কী দেখতে পায় না দেখতে পায়, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা দেখো তোমরা কীভাবে আসবে সেটা বললাম, কত করে ভাড়া নিল সেটা বললাম, তো এবারে বলি যে এখানে টাইমিংটা কী আছে। এখানে টাইমিং হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলিপুর জু বন্ধ থাকে, আর প্রত্যেক দিন, এছাড়া বাকি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু আলিপুর জু খোলা আছে। তবে হ্যাঁ তোমাদের ঢোকার সময় যেমন জানালাম এখানে কিন্তু প্লাস্টিক অ্যালাউ নয়, তো সেক্ষেত্রে তোমরা প্লাস্টিক প্যাক কিন্তু এখানে আনবে না, ধরা পড়লে কিন্তু কেস আছে। এখানে তোমরা চাইলে পিকনিকও মানাতে পারো, পিকনিক বলতে কি মানে বাড়িতে কিন্তু কোনো খাবার দাবার এখানে অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, নিজের থেকে বাড়ির থেকে খাবার খেতে পারো। এখানেও খাওয়া জায়গা আছে কিন্তু এখানে একটু বেশি কস্টলি পড়বে, তো আমি বলবো বাড়ির থেকে নিয়ে আসো। ভিডিওটা যদি প্রথমেই বাঘ থেকে শুরু করি একটু মনটা চাঙ্গা চাঙ্গা লাগে, তো প্রথমে তোমাদের বাঘটা থেকে শুরু করবো। আর এখানে জিরাফ, হরিণ, হাতি সমস্ত কোথায় কোথায় আছে, কত মিটার দূরত্ব আছে সেটাও ডিসকাশন করা আছে। তো এখানে আসলে কিন্তু এখানে কিন্তু একটা বড় বাঘ থাকে, এই মুহূর্তে নেই, বাঘ তো সবসময় বাইরে থাকে না, ভেতরেই থাকে। তো ওই দেখো গুহার ভেতরে নিশ্চয়ই ওখানেই আছে। তো এর আগে কয়েকটা বাঘ আছে সেখানে তোমাদের কি দেখা চলে। তো এরপর আসলাম বেঙ্গল টাইগার প্যান্থারের কাছে, আর দেখো ওইখানটা আছে, ওই দেখো ওখানটা ঘুরছে, এই যে এই যে এই যে, বাহ এতে বেশ ঘুমায়নি, এর মনে ঘুম পায়নি মনে হচ্ছে, বা এখন টাইম না, এই জন্য এই ঘোরাঘুরি করছে। তো এখন এসেছি চিতাবাঘ লেপার্ডের এখানে, এখানে কাছের মধ্যে জায়গা আছে। আর এই দেখো ওই সোজা ওই যে বসে আছে, এই দেখো বসে আছে, ওনার ল্যাথ খাচ্ছে এখন একেবারে, আমার মতো সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে, নিশ্চিন্তে শুয়ে আছে। এরপর তোমায় দেখাবো জাগুয়ার, এখানে দেখো ওই যে ওখানটাতে আছে, তোমায় জুম করে দেখাই, ওই দেখো এই 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 জায়গাটা ঠিক আছে, এইখানটা আছে, এই দেখো এই যে এই যে এই যে, বেশ ভালো, নিজের মতো একাই এক জায়গাতেই ঘুরছে। এখন দেখাবো এক সিংহ গন্ডার। তো ভিতরে দেখো একটা গন্ডার আছে, গন্ডারটা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর পুরো কাদা মেখে আছে গায়ে,
এইখানে তো গাদা ভর্তি একেবারে, এই জন্য মনে হচ্ছে এখানে কাদা মাদা মেখে নিয়েছে। তোমার দেখো ফিশিং ক্যাট মেচু গেরাল ঠিক ওইখানটা ঘুমাচ্ছে, দেখো ওই যে ঘুমাচ্ছে মেচু বিড়ালটা। আর এই মেচু বিড়াল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী মানে স্টেট অ্যানিমাল। এরপর তোমার দেখো টাইগার, আর এই এই বাঘটা হচ্ছে নাম হচ্ছে পায়েল, দেখো লেখা আছে আই অ্যাম পায়েল, আর সেই শুয়ে আছে ঘুমাচ্ছে, যাদেরকে যাদেরকে দেখছি সবাই শুয়ে আছে কি বলবো। তো এরপর তোমার দেখাবো হায়না, সেই সবকটার মতনই মোটামুটি কাজ দিয়ে আটকানো এখানটায়, আর বসে আছে ঠিক মহারাজ ঠিক বসে যাবো, ওই দেখো এইখানটায় ওই যে ভেতরে বসে আছে, সামনে থেকে হয় বেজি পালাচ্ছে, এই দেখো বেজি পালাচ্ছে, এটা হায়না নাকি, এটা কি হায়না নাকি, এই হায়না পালাচ্ছে হায়না বাচ্চা, আর ওই দেখো ওই যে ঠিক বসে আছে লেজ নাড়াচ্ছে আবার, বা আমরা কষ্ট করে দেখতে আসছি আর বসে আছে মুখ ঘুরে দাও ওদিকে। এরপর দেখাও তোমাদের গ্রিন হেডেড ম্যাকাও, এই দেখো একদম পাশেই বসে আছে সামনে একদম, আরে বাহ এইখানেও একটা আছে আর উপরেও একটা আছে, সাব্বাস সাব্বাস, নিজেদের মধ্যে গল্প গুজব করে যাচ্ছে মহা আনন্দে, আর ঝগড়া করছে দেখো তিনজনে ঝগড়া করছে। তোমার দেখাবো ব্ল্যাক সোয়ান, ওই দেখো বসে আছে, প্রত্যেক মাসে বা বছরে যাই হোক খরচাপাতি যেটা এদের পিছনে হয় সেটা এনারাই করেন, এটা বেশ সুন্দর লাগলো কিন্তু এই জিনিসটা। তোমার দেখো এমু, এই দেখো র্যাম্প ওয়াক করছে, বাহ বাহ এদিকে একবার ওদিকে একবার র্যাম্প ওয়াক করছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এই করছে। তো সিংহ মামা এখানে বসে আছে ঘুমাচ্ছে আরামসে নিশ্চিন্তে, আর সিংহী ম্যাডাম ওখানে দেখো ঘুরে বেড়াচ্ছে একা একা, কি করবে বেচারা। আসামও দেখো কত বাদুর ঝুলে আছে, শীতকালে মনে হচ্ছে রোদ পোহাচ্ছে ভর্তি বাদুর। তো দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে 25 তারিখ 25 ডিসেম্বর বা 31 বা 1 তারিখ খোলা আছে কি না, মানে খোলা থাকে কি না, তো সেক্ষেত্রে বলে দিই বৃহস্পতিবার না থাকলে কিন্তু মোটামুটি খোলাই থাকবে, তো তোমরা আসতে পারো আরামসে। আর দেখো আমি তোমাদের সবার আগে আগে ইনফরমেশন দেবো বলে 2024 আপডেট দেবো বলে কিন্তু আগে আগে এসেছি, এখন ঠান্ডা তেমনভাবে পড়েনি তার জন্য কিন্তু খাঁচায় মোটামুটি সবাই ভেতরে ঢুকেই আছে, কেউ বাইরে বেড়াচ্ছে না ঘুমিয়ে আছে। দেখো তোমরা হাতে পারো এখানে খাবার ভেতরে কিছু পাবে কিনা, খাবার দোকান টোকান দেখো আছে মোটামুটি পরপর আছে, আর ওদিকটা ওয়াশরুমও আছে, তো মহিলা পুরুষ আলাদা আলাদাই আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আর এখানে দোকান পরপর আছে। তোমার দেখাবো ময়ূর, এই হচ্ছে সাদা ময়ূর আর হচ্ছে রঙিন কালারের ময়ূর, কিছু বসে আছে আর ওরা বাচ্চা কাচ্চারা সব বাচ্চারা বসে আছে, ওখানে ওগুলো সাদা ময়ূরের বাচ্চা বসে আছে, এই কি সুন্দর চুপচাপ বসে আছে দেখো, কি সুন্দর আরামে বসে আছে, কি সুন্দর এদিকে ওদিকে ঘুরে বেড়া ঘুরে তাকাচ্ছে, এদিকটা একবার ওদিকে একবার তাকাচ্ছে কি করবে আর। ওই ভেতরে দেখো, ওই ভেতরে দেখো একটা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো সামনে একটা সাদা ময়ূর, হ্যাঁ। আচ্ছা তোমাদের কয়েকটা কথা বলে দিই, তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে কিনা বা ব্লগিং করতে পারবে কিনা ফটো তুলতে পারবে কিনা, কোনো কিছুতে কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই, শুধুমাত্র একটা জিনিস সেটা হচ্ছে প্লাস্টিক কিন্তু এখানে অ্যালাউ না একেবারে, প্লাস্টিক যদি কেউ দেখে একদম ঘোর বিপদ আছে, বাঘের খাঁচা ঢুকি দেবে। চিড়িয়াখানা কিন্তু আগেও এসেছি, আবার অনেকদিন পরেই আসলাম, কিন্তু বলতে পারি আগে চিড়িয়াখানা আর নেই, চিড়িয়াখানা বলতে এখন সবই মানে কেমন কেমন যেন, মানে তেমন কোয়াটা নেইও কিছু পশু পাখি, আমি তেমন কিছু দেখতে পেলাম না, সিংহ ঘুমাচ্ছে বাঘ ঘুমাচ্ছে কী আর বলবো। তবে একটা জিনিস ভালো যে এখানে পিকনিকের জন্য এখন তোমরা আসতে পারো, খাবার দাবার তো বাইরে থেকে নিয়ে আসতেই পারছো, এখানে দেখতে পাচ্ছ অনেকে পিম্পিতে করছে বেশ ভালোই বেশ চলছে, তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এলিফেন্টের খাঁচার সামনে, ওই দেখো সঙ্গে একা একাই খেলে যাচ্ছে, দেখো কি খাচ্ছে বেশ বালি ফালি খাচ্ছে, কি যাতা খেতে পেতে দেয় এদের তাও এই খাচ্ছে, আর ওই স্যারও আর একটা আছে, ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama?
ছোটাই তো আমাদের একটু আগে ওখানে দেখাচ্ছিলাম, এখন হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। এও খাচ্ছে ঘাস, ও খাচ্ছে ঘাস, দুজনেই পরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো পুরো ঘাস মাঠে ঘাস পুরো পয়সা করে দিয়েছে, দেখো মাঠে ঘাস পুরো পয়সা হয়ে গেছে, মাঠে ঘাসের এরাই দুজনেই পয়সা করে দিল। দেখো কে বসে আছে, কি সুন্দরভাবে বসে আছে দেখো, মানে নড়ছে না চড়ছে না, এই নড়েছে, এই নড়েছে, নড়েছে, বাহ। কি ভাবছিল, কিছু একটা ভাবছিল মনে এতক্ষণ ধরে, আমি চলে আসলাম তাই নড়লো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম জিরাফের এখানে, জিরাফ পুরো তোমার দেখাই, এই দেখো আস্তে আস্তে জিরাফ এদিকে আসছে, আয় আয় ভাই এদিকে আয়, তোদের জন্য খরচা করে আসলাম, এই দেখো ডাকছি আর চলে আসছে। কি করবে, খেলবে নাকি না কি করবে? সেরা পোজ, একদম একদম ভালোই লাগছে কিন্তু, আরো উঁচু, ওই যেগুলো যে বড় বড় গুলো আছে এগুলো তো আরো মাথা উঁচু হবে, এটা তো মনে হচ্ছে বাচ্চা মনে হচ্ছে, ওইখানে তো আরো বড় বড় হবে। এই জিরাফ গুলো কিন্তু আফ্রিকা, সুদান, সোমালিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলো আনা হয়েছে, তো ওরা যেহেতু এরকম পরিবেশেই অভ্যস্ত, এত বড় জায়গাতেই অভ্যস্ত, তো তার জন্যই কিন্তু এই মাঠটা দেখো অনেকটা বড়, বেশ অনেকটা খানি বড়। আর ওখানে যারা যারা আছে মোটামুটি হাত পা খুলে ঘোরাফেরি করতে পারবে, অনেকটা জায়গা এর জন্যই করা। তো তোমাদের একটু আগে বলছিলাম যে এখানে ছটা আছে, ছটা না দেখো ভেতরে ওই যাবো, এই এই যে এখানে একটা আছে, মানে টোটাল সাতখানা আছে। তো ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম কুমির আর ঘড়িয়াল যেখানে আছে সেই জায়গাটাতে, তো তোমাদেরগুলো দেখাই। আর এমনভাবে শুয়ে আছে না মনে হচ্ছে, না অরিজিনাল মনেই হচ্ছে না, একদম মাটির মনে হচ্ছে, তো দেখাবো তোমাকে। ওই দেখো ওইখানটা শুয়ে আছে, ওখানে আছে, ওখানে আছে, এখানেও একটা আছে, মরার মতো শুয়ে আছে, মানে নড়ছে না ধরছে না কিছু না, কিন্তু সব বেঁচে আছে। কিন্তু সাইজগুলো জাস্ট দেখো কত বড় বড়, এটার সাইজ দেখো জাস্ট কতটা বড়, আর এক ফোঁটা নড়ছে না, তোমরা দেখে বুঝতে পারবে না যে এগুলো বেঁচে আছে না। তো এখন দেখাচ্ছি তোমাদের ঘড়িয়াল, এই দেখো বসে আছে, এখানে দুটো আছে, দুটো না তিনটে আছে, ওই দেখো। আর মুখটা দেখো কেমন উঁচু করে আছে, এই মুখটা কেমন উঁচু করে আছে দেখছো। তো দেখো আলিপুরটা কিন্তু অনেকটা বড়, তো যেখানে আমার চোখ যাচ্ছে, যেখানেই মনে হচ্ছে যে এখানে যাই সেখানেই যাচ্ছি। দেখো কুমির আর ঘড়িয়াল যেখানে আছে তার অপোজিট কিন্তু আছে সরীসৃপ ভবন, মানে মানে সাপ যেখানে আছে, তো সেটা তোমার দেখাবো। দেখো সাপের জায়গাটা কিন্তু অনেকটা বড়, ওই সাইড ঘুরে এই সাইড ঘুরে এইখান থেকে পরপর সাপগুলো আছে, তোমার দেখাই। চন্দ্রবন অনেক জায়গায় দেখতে পাই, কিন্তু আপাতত আমি এখানেও দেখতে পাচ্ছি না, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, ঘরে ঘরেও দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে কেউ দেখতে পাচ্ছি। মনোক্লেট কোবরা, এই যে কোবরা দেখো, এই যে দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো, এই যে মাথাটা উঁচু করে আছে। এরপর দেখাবো তোমাদের পাইথন, যারা মোটামুটি ইঁদুর খরগোশ পাখি খায়, এই ভেতর ঢুকে আছে দেখো, এই ভেতর ঢুকে দেখার কি দরকার, একটু তো বাইরেও বেড়াতে পারে, আমারও দেখার জন্য তো খরচা করে আসলাম। এগুলো হলো ওদের ঘর, দেখো খড় দেওয়া আছে এখানে ওরা থাকে। কে বসে আছে, ওরে বাবা কে বসে আছে জাস্ট দেখো। ও দেখাবো রক পাইথন, ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে মুখটা উঁচু করে বসে আছে, দেখতে পেয়েছো মুখটা উঁচু করে বসে আছে। ব্যান্ডেড ক্রেট, যেটাকে বলা হয় ব্যান্ডেড ফুটক্রাস, এই যে ভেতরে আছে, এই যে ভেতরটা আছে। তোমরা এখানে যেমন একটা দেখালাম, ওইখানে দেখো ওইখানটাতেও একটা আছে, কত বড় কিন্তু, অনেকটা বড়। এই খোপগুলো ভেতরে কিন্তু আছে, তবে সবাইকে দেখা যাচ্ছে না, সবাই এখন ঘুমাচ্ছে মোটামুটি, খুঁজতে হচ্ছে আমাদের রীতিমতো। ওই যে জলের মধ্যে আছে, হ্যাঁ ঠিক ঠিক জলের মধ্যে আছে। তো তেমন খুব একটা কিছু কিন্তু দেখতে পেলাম না, তো যে কটা ছিল তোমার সাথে শেয়ার করলো। রাস্তা থেকে ঘড়িয়াল, কুমির আর সাপ দেখার পর আমরা চলে এসেছি হরিণে খাঁচায়। এই একটা দেখতে পাচ্ছি, ওখানে একটা বসে আছে, পোজ দিচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই সাইডে বেশ কয়েকটা আছে,
তো এখানে অনেকগুলো হরিণ আছে, এখানেও দেখি কিছু আছে, তো সেটাই তো আমাদের দেখাচ্ছি কি করবে বাচ্চা বাচ্চারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো দেখো রাস্তায় বেরিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হলে এখানে কিন্তু মোটামুটি দেওয়াই আছে কোন দিকে কি আছে না আছে পুরোটা। আর এখন তো আমরা দেখাবো কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণ দেখেই মনে হচ্ছে যেটা সালমান খানের কথা মনে পড়ে যাচ্ছে, সালমান খান নেই এখানে, এটাই হলো একটা প্লাস পয়েন্ট। সেই কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড। এখন তোমাদের দেখাবো মিষ্টি জলে কুমির। এখানে দেখো এই জায়গাটা আগে খোলা ছিল কিন্তু এখন খোলা নেই, বন্ধ করে দিয়েছে। আর এখানটা দেখো কত ভর্তি কুমির, সব ভর্তি কুমির শুয়ে আছে। ওইখানেও বেশ কিছু কুমির শুয়ে আছে। তোমার দেখাচ্ছি জেব্রা ক্রসিং, মানে জেব্রা আর তিনখানা আছে আর ওখানে ওরা ঘাস খাচ্ছে। তো এরপর তোমার দেখাচ্ছি ইগল, দেখো কত বড় আর উপরে একা একা বসে আছে, একা বসে আছে। তো দেখো আমরা যখন চিড়িয়াখানা ঢুকেছিলাম তখন সময় ছিল একটা, আর এখন বাজে 3:30 প্রায়। তো মোটামুটি আমরা এক চক্কর দিয়ে ঘুরলাম, এক চক্কর মানে অনেকক্ষণই, অনেকটাই পুরোটাই ঘুরে আসলাম, আর এখন এসে গেছি একদম গেটের সামনে। দেখো আমরা এখন থেকে টিকিট কাউন্টার থেকে ঢুকেছিলাম, এখান থেকে গিয়ে ওই জায়গাটা পুরো ঘুরে এখান থেকে ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে গেলো। তো দেখো তিন ঘন্টা বেশি, প্রায় 3.5 ঘন্টা ধরে ঘুরলাম। তো এতক্ষণ ধরে ঘুরে আমি যেটা বলবো ভালো, মোটামুটি ভালো, তেমন খুব একটা হয়তো আগে যেমন ছিল তেমন হয়তো নেই, আগের মতো কিন্তু আলিপুরদুয়ার তেমন নেই, কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমরা আসতে পারো। আসবে কীভাবে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে তুই হাওড়া দিক থেকে আসো, হাওড়া দিক থেকে অনেক বাস আছে, শিয়ালদিক থেকে আসতে গেলে 260 নম্বর 230 নম্বর আছে, যেগুলো তবে আলিপুরদুয়ার লেখাই আছে। এছাড়া যদি মনে করো যে নিজেদের গাড়ি করে আসবে, এখানে পার্কিং ব্যবস্থা আছে, বাইরে আছে, ভাড়াটা একটু জিজ্ঞেস করে কত আছে, কতটা নেবে, 30-40 টাকা খুব বেশি হলে নেবে। তো আর হ্যাঁ মেট্রো স্টেশন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন থেকে হেঁটে যদি মনে করো হেঁটে আসবে, হাঁটাটা একটু দূর পড়ে যাবে, মোটামুটি 15-20 মিনিট হাঁটা পড়ে যাবে, ওই 2 কিলোমিটার মতো রাস্তা। তো তোমরা সেক্ষেত্রে বাস করেও আসতে পারো। আর তো সমস্ত ইনফরমেশনই তোমাকে দিয়ে দিলাম। এছাড়া শনিবার রোববার খোলা থাকছে, শুধুমাত্র বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে, আর সকাল 9টার সময় খোলে, বিকাল 5 অবধি বন্ধ হয়ে যায়। খাবার তোমরা সব কিছু আনতে পারো বাইরে থেকে, তোমাদের যেটা বললাম। তো এটাই ছিল মোটামুটি ভিডিও, আজকে ভিডিও। তো আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পারলাম, যদি কিছু ইনফরমেশন মনে হয় যে গ্যাপিং আছে তোমাদের, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে নিও, আমি কমেন্টে প্রত্যেকের অ্যান্সার দেবো, রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও, অন্য একটা ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকো, টাটা।